কন্টিনিউ করে রেখেছি। আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখবো আমার দেশের উপর কোন থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা। ঠিক আছে, শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক। ঠিক আছে, আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি। রিসেট বাটন পুশ করা মানে কি? আপনি কি ভয়েস অফ ওয়ার্ল্ড এর সাক্ষাৎকারটা দেখেছেন? রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আজকাল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে। এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা, আমি যদি এই পক্ষে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম। ঠিক আছে, ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি, আমি কোনো দলের পক্ষে বলতেছি না, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না, আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর। ঠিক আছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এই 30 লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই 30 লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন? এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, কিটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে, কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই, ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না, আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে, আমি যদি আজকে এই অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম। ঠিক আছে, আই এম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায়। ঠিক আছে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না, এটা সম্ভব না, আমি হিপোক্রেট হতে পারবো না। যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে, আমি দুই পক্ষেই তো মানে হ্যাঁ হ্যাঁ করব, এইটা হিপোক্রেসি। ঠিক আছে, দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা, এটা হচ্ছে হিপোক্রেসি। বলো, আমি সবসময় একটা কথাই বলবো, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো। আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো, এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই, যেখানেই থাকে, আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো। আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না, আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন, যে কেউ কনভারসেশন দেখলে বুঝতে পারবে কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার। এরপরে যদি ভাঙায় বলা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই, সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না, এটাই কি বলেন তো? অনলিমি করার কি একটাই কারণ থাকতে পারে? আপনি বলেন পারে কেন করেছে, দ্যাটস নট রেলিভেন্ট, যেখানে কারো দোষর কারো কিছু না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে জাজ করে আমার কিছু করার নাই, আমি আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি, কেউ থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে চায়, জাতির পিতাকে মুছে ফেলতে চায়, জাতির পিতার অবদান অস্বীকার করতে চায়, 15ই আগস্ট অস্বীকার করতে চায়, ধানমন্ডি 35 নম্বর অস্বীকার করতে চায়,